Omar tham se tam bishini bukhono rom fremani pati mo kring zak mabai korok sha kok shil za zanai na omar bisi zini bagai mazra riza ka te na har zaka rang kok si chai. Korok jitam dor banogo shaki rimani ulo rom fremani shaka wa shangrong sala o shaklai mongri ka bilunia dor banog ni bukhang te. Shamong shitra tanai ni mong shib shankor deb na omar bisi ne jitok bo korok sa malkong motonai nok razapur chojendro garo koloni amsa yo. Patimungu Shamanka, 2018 Bishiwa, Shantir Bazar, Bypass, BSF Camp Gana, Amsaya, Omohai Patung Patimani. Rompresana Koroksari Bania Kayo, Nok Shantir Bazar, Kolshimuk Amsaya. Koktomu Shamanka, Potishori, Murasim Parani Raspuni Matero, Bania Kayo Shamongpai, Nogo Kifilfuru Ship, Sonkoni, Malkongo Kamani, Piaba, Malkongo Tonero, Joto, Onkorbeke, Ojora Kahamno Shep Nawi, Omohai, Rompremani, Patimung Patika. শনিবার সকাল সাতটার সময় পাতিনি তথা গেজেট ভিত্তিক ও প্রতিশরী মুরাসিংপাড়া রাসমেলাতে কিছু ব্যবসাজনিত কাপড় চোপড় বিক্রি করতে যায়। ওই সময় ফেরার পথে সাতটার সময় কিছু প্যাসেঞ্জার সহ ও কলসি হচ্ছে ওর বাড়ি, কলসিতে ফেরার পথে কিছু প্যাসেঞ্জার ছিল, ওরা মন পাথর মানে মনোবাজার ওরা নেমে যায়। নামা যাওয়ার পরে গাড়ির মধ্যে একা ছিল, একা থাকা অবস্থায় ড্রাইভার তখন বলেছে যে কলসি ওকে পৌঁছে দেবে। তখন ড্রাইভার কলসি যাওয়ার উদ্দেশ্যে ওকে নিয়ে গাড়ি চালু করে তারপরে যখন শান্তিবাজার বাইপাস রোড বিএসএফ ক্যাম্পের কাছে যায়, তখন বাইপাস রোডে গিয়ে একটা ফাঁড়ি রাস্তার মধ্যে গিয়ে একটা নির্জন জায়গায় মহিলাকে গাড়ির দরজা জানালা গ্লাস লাগিয়ে জোরপূর্বক বলাৎকার করে। বলাৎকার করার পরে বহুত দস্তাদস্তি হয়, পাশে লোকজন ছিল কিন্তু গাড়ির গ্লাসের জন্য ওর আওয়াজ শুনতে পায় নাই। পরবর্তী সময় ওকে বলাৎকার করে আবার জাতীয় সড়কে এনে ওকে ধাক্কা মেরে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে মহিলা কিছু আঘাতপ্রাপ্ত হয়। তারপরে ওই যে গাড়ির মধ্যে যে মালামাল ছিল মেলার প্রায় যার মূল্য 50,000 টাকা হবে, ওই মালামালগুলি সহ নিয়ে ড্রাইভার পালিয়ে যান। পরবর্তী সময় মহিলা পার্শ্ববর্তী কিছু লোকজনকে দেখতে পায়, ওদেরকে বলে, ওরা সাহায্য করতে এগিয়ে আসেনি। তখন বাধ্য হয়ে পায়ে হেঁটে মন পাথর পঞ্চায়েতে যায়। সেখানে পঞ্চায়েতের লোকেরা তাকে মন পাথর আউটপোস্টে যাওয়ার জন্য পরামর্শ দেয়। মনপাথর আউটপোস্টে গেলে মনপাথর আউটপোস্টে দারোগাবাবু ওকে শান্তিবাজার থানায় নিয়ে আসে। সেখানে আসার পরে দারোগাবাবুর কাছে সমস্ত ঘটনার বিবরণ প্রকাশ করে দারোগাবাবু তখন তার জবানবন্দি রেকর্ড করে মামলা গ্রহণ করে এবং মামলার পরে এটা তদন্ত আরম্ভ হয়। তদন্ত করে আদালতে চার্জশিট প্রেরণ করে, চার্জশিট প্রেরণ করার পরে আদালতে দীর্ঘ শুনানি এবং 13 জনের উপরে 13 জন সাক্ষী সাক্ষ্যবাক্য গ্রহণ করে করার পরে বিবাদীকে আজকে দোষী সাব্যস্ত করে এবং 376(1) ধারা এবং 392 ধারা 376(1) ধারা বিবাদীকে 10 বছরের জেল এবং 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাস সশ্রম কারাদণ্ড এবং 392 ধারায় ওর 3 বছরের জেল এবং 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আবার 3 মাস সশ্রম কারাদণ্ড ঘোষণা করে। নাম কি ওর? ওর নাম হচ্ছে শিবশঙ্কর দেবনাথ, বয়স 26 বছর। ওর বাড়ি হচ্ছে রাজাপুর সচিন্দ্র গারুপাড়া। কি গাড়ি ড্রাইভার? গাড়ির ইকো ইকো ভ্যান, গাড়ির মালিক ছিল অন্যজন, ও ছিল ড্রাইভার।